আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। আমার রক্তের সাথে মিশে আছে এই কৃষি, যার কারণে সবসময় দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে চেষ্টা করে থাকি আপনাদেরকে কৃষি উদ্যোক্তাদের উৎপাদিত ফসলের সঠিক কিছু তথ্য শেয়ার করার জন্য। সেই জায়গা থেকে আজকে আমরা চলে এসেছি আমাদের রংপুরের ধর্মদাস লক্ষণ পাড়ায়। আমার হাতে তিনটি কপি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রঙিন ফুলকপি। তিনটি তিন কালারের রয়েছে, একটা হচ্ছে এই যে সবুজ কালার, এটি ব্রোকলি বলে, আর এটি হচ্ছে বেগুনি কালার, আর এটি হচ্ছে ইয়েলো কালার। এই ধরনের কপিগুলো আমরা এর আগে কখনো চাষ দেখিনি। এখন শিক্ষিত উদ্যোক্তারা এ ধরনের আধুনিক চাষে আসতেছে এবং নতুন নতুন ফসল নিয়ে এসে নিজেরা যেমন লাভবান হচ্ছে, বাজারে আমরা সেই সবজিগুলো খেতে পারতেছি। তো এটি চাষ করেছেন এই ধর্মদাস লক্ষণপাড়ার হাফিজুর ভাই। আপনারা জানেন তার একটি সুন্দর নার্সারি রয়েছে। কৃষক পরিবারের সন্তান হওয়ায় বাবা এবং তার ভাই, তিনি সবাই মিলে কৃষিটাকে কীভাবে আধুনিক করা যায়, এখানে কী কী চাষ করে নিজের ভাগ্যের পরিবর্তন করা যায়, সেই সাথে এলাকার মানুষের কীভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যায়, সেই লক্ষ্যে তিনি নির্লস কাজ করে যাচ্ছেন। তার ধারাবাহিকতায় তিনি এই ফসলটি চাষ করেছেন। এর আগেও আমরা তার বিভিন্ন ফসল চাষের চিত্র আপনাদেরকে দেখিয়েছি। আজকে আমরা তার কাছ থেকে এই রঙিন ফুলকপি চাষের বিভিন্ন তথ্য জানার চেষ্টা করব। সেই সাথে আজকে এটি বাজারে যাবে, খুব সকালে আমরা চলে এসেছি, বাজারজাত করতেছেন তিনি। প্লটটি হচ্ছে 20%, এখানে প্রায় 3000 কপির চারা লাগানো রয়েছে। বর্তমান যদি বাজার দাম হিসেব করা যায় মোটা অঙ্কের টাকা হয়তো তিনি পাবেন। এর চাষ পদ্ধতি জানবো, এটি কোন জাত ছিল সেটি জানবো, এবং এই রঙিন ফুলকপিগুলো চাষে চাষিরা কতটা আগ্রহী হচ্ছে, ভোক্তারা এটি কীভাবে গ্রহণ করতেছে, এই বিষয়গুলো জানার চেষ্টা করবো। আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখার চেষ্টা করবেন। রংপুর শহরে সকাল সকাল পৌর বাজারে নিয়ে যেতে হয়, যার কারণে আমরাও সকালে চলে আসছি। এখন কাটা হচ্ছে, যদিও সূর্য উঠছে, অনেকেই বাজার চলে গেছে, তো আমাদের এই নিউজটি ধারণ করার কারণে হাফিজুর ভাইয়ের একটু সময় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনাদের কালার ম্যাচিং হয়ে গেছে, গেঞ্জির কালারও পার্পল কালার, কপিরও কালারও পার্পল কালার। তো হাফিজুর ভাই, আপনি তো কৃষিতে অনেক কিছু নিয়ে কাজ করে যাচ্ছেন এবং দীর্ঘদিন যাবো এটার সাথে আপনি জড়িত, বর্তমান চলমান কী কী প্রজেক্ট রয়েছে এবং এই যে ভিন্ন ধরনের উদ্যোগ যেটা আমরা রংপুরে এর আগে দেখিনি, রঙিন ফুলকপি চাষ, এ বিষয়ে আপনার কাছ থেকে জানবো। আমরা এই ভ্যারাইটিটা সরাসরি ভারত থেকে নিয়ে আসাইছি, ভ্যালেন্টিনা ও ক্যারোটিনা নামে দুইটি জাত। তো এগুলো বিগত দুই এক বছর থেকে ভারতে চাষাবাদ হচ্ছে, এরই পরিপ্রেক্ষিতে আমরা দেশেও চাষের চেষ্টা করে আসতেছি। চাষাবাদ তো আছেই, পাশাপাশি আমাদের একটি নার্সারি আছে, মানে সবজির চারা উৎপাদনের নার্সারি, আপডেট এগ্রিকালচার নার্সারি। এর পাশাপাশি আমাদের আপডেট ফার্টিলাইজার নামে একটি জৈব সারের প্রজেক্ট আছে, যেখানে আমরা ভার্মি কম্পোস্ট ও ট্রাইকো কম্পোস্ট উৎপাদন করে আসতেছি। পাশাপাশি আমরা বিভিন্ন নতুন ফল ফসল সবজি চাষের দিকে আর কি সবসময় ঝুঁকে আছি, কোনটা কৃষক ভাইদেরকে উপহার দেওয়া যায়। দেখা গেছে যে আমরা এই বছরে এই জাতগুলো ট্রায়াল দিলাম, আগামী বছরে আমরা কৃষক ভাইদের হাতে এটার বীজ অথবা চারা তুলে দিব ইনশাআল্লাহ, যাতে কৃষক ভাইরা মানে ক্ষতিগ্রস্ত না হয় আর কি। এই সময়টাতে সবজি ফসল কী কী করেছেন? এই সময়টাতে আমাদের অনেক কিছুই আছে, তারপরও এই ফুলকপিটাই আর কি বিশেষভাবে উল্লেখযোগ্য। বলছেন যে বীজটা বাইরে থেকে নিয়ে আসছেন, এখন কি আমাদের রংপুরে আশেপাশে কোথাও চাষ হচ্ছে না আপনি প্রথম করেছেন? না, রংপুরে এটা চাষ দেখা যায়নি এখন পর্যন্ত, আমাদের এখানেই প্রথম। আচ্ছা, আমরা আপনার একটা ভিডিও করছিলাম বিটরুট, হ্যাঁ হ্যাঁ, সেই ভিডিওটি দর্শকদের মাঝে অনেক সাড়া জাগিয়েছে, অনেকেই এখনও খোঁজ খবর নেয়। তো বিটরুটের কি অবস্থা এখন, সেটি কি চাষ রয়েছে কিনা? হ্যাঁ, বিটরুট চাষ এখনও আগের মতোই কন্টিনিউ আছে, প্রত্যেক বছরই চাষ হচ্ছে। ডাক্তার খেতে সাজেস্ট করে, তাদেরকে আমরা সাপ্লাই দিচ্ছি, এগুলো আবার বিভিন্ন সুপার শপেও এগুলো যাচ্ছে, এইভাবে চলতেছে। গ্রিন ফুলকপি সম্পর্কে একটু জানতে চাই, এটি তো নতুন, এবারে বাণিজ্যিকভাবে চাষ করা, এটা কত শতাংশের জমি আপনার? এটা জমিটা তো পুরো আপনার অনেক বড়, তার মধ্যে একটা অংশে চাষ করছি আর কি, প্রায় 20% জায়গা হবে। এখানে আপনার 3000+ গাছ আছে। কোন সময় লাগিয়েছেন বা এটা চাষের সময় কখন? আসলে রঙিনটা আপনার আরো এক মাস আগেও বাজারে নিয়ে আসা সম্ভব, এই জাতটা এই বছর নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতেছি, তাতে দেখা যাচ্ছে যে আপনার সেপ্টেম্বর মাস থেকে এই জাতটা চারা রোপণ করলে একটা আশা জাগাবে আর কি, ভালো ফলন পাওয়া যাবে।
সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই তিন মাস পর্যন্ত রোপণ করা যাবে। আমাদের এটা এখন থেকে আপনার 60 দিন বয়স হয়ে গেছে, 60 দিন আগে মানে 2 মাস আগে রোপণ করা হয়ে গেছে। এখন তো আজকে তো হারভেস্ট হচ্ছে। হ্যাঁ, বেগুনি কালারটা দেখা যাচ্ছে 2 মাসে একটু বেশি লাগতেছে, দেখা যাচ্ছে 65 থেকে 70 দিন লাগতেছে। লাগার সময় আসলে জমিতে কি প্রস্তুতি গ্রহণ করছিলেন? সচরাচর যেরকম চাষ করা হয় এরকম প্রথমে জমি শোধন করে নেওয়া ভালো, জমির মাটিটা। এরপরে আপনার সাধারণ ফুলকপির মতো এটা সহজেই চাষ করা যায়, এর বাড়তি খুব একটা কোনো ঝামেলা নাই। শুধু আপনার সঠিক জাত এবং সঠিক বয়সের চারাটা পেলেই আপনার হয়ে যায়। কতদিন বয়সের চারা এখানে রোপণ করছিলেন? 25 থেকে 35 দিন বয়সের ফুলকপি চারা রোপণ করলে আর কি কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া সম্ভব আর কি। এখন তো হারভেস্ট হচ্ছে, বাজারে কি এর আগেও নিয়ে গেছেন? বাজারে এর আগে পরীক্ষামূলক বাজার দেখা হয়েছে, তাতে দেখা গেছে যে 30 টাকা কেজি দরে আর কি বিক্রি করা সম্ভব, যাতে প্রত্যেকটা কপি অ্যাভারেজে 1.5 কেজি হয়, তাতে আপনার 40 থেকে 45 টাকা পার পিস আর কি আশা করা যায়। একটা করে কপি? হ্যাঁ হ্যাঁ, এটা হয়তো 1 কেজি হবে না, 800-900 গ্রাম হবে। আমরা ওজনের এভারেজ আর কি এভারেজ 1.5 কেজি হবে আমাদের কপিগুলো। তো একই সময় তো আপনি এই জমিতে অন্য কপি করলে কম দাম পেতেন? হ্যাঁ, এই কপি করার কারণে একটু বেশি দাম পাচ্ছেন? একটু মানে অনেকটাই বেশি বর্তমান সময়ের প্রেক্ষাপটে। আমরা এখানে 3000-এর কিছু বেশি গাছ আছে, 1 কেজি ওজনের হিসাব করি, তাও ধরেন যে 30 টাকা করে যদি একটা কপি বিক্রি করা সম্ভব হয়, সেক্ষেত্রে আপনার 20 শতক জমিতে আপনার কম করে হলেও 90,000 টাকা বিক্রি করা যায় সম্ভব আর কি। খরচ করেছেন কত টাকা? খরচ আপনার বীজের পিছনে বড় খরচটা হয়ে গেছে, এই জাতটার বীজের দামটা একটু বেশি, যেহেতু আমরা পরীক্ষামূলকভাবে অল্প পরিমাণে বীজ আনছি, যার কারণে একটু বীজের দামটা বেশি পড়ে গেছে আর কি। এর জন্য আপনার প্রতিটা চারার খরচ হয়ে গেছে প্রায় 5 টাকার মতো। কপিটা চাষ, একটা কপি চাষে আপনার খরচ সব মিলায় ধরেন যে 60 টাকার মতো খরচ পড়ে গেছে। একটু জানতে চাই, এই এলাকায় তো এই যে যেমন পাশে জমিতে আলু চাষ হয়েছে, আলু চাষ হয়েছে, অনেকে যে কপিটা আপনি বলছেন 10 টাকা কেজিতে বিক্রি হচ্ছে সেটা কিন্তু অনেকে চাষ করেছে। হ্যাঁ, চাষিরা অনেকে না জানার কারণে নতুন ফসলগুলো গ্রহণ করতে চায় না। এখান থেকে বলবেন এই ধরনের নতুন ফল ফসলগুলো চাষ করলে অন্যান্য ফসলের তুলনায় কতটা লাভবান হওয়া সম্ভব, বাস্তব অভিজ্ঞতা থেকে একটু বলুন। বর্তমান সময়ে একটা সাদা ফুলকপি, সাধারণ প্রচলিত ফুলকপি 10 টাকায় বিক্রি হচ্ছে, সে জায়গায় এটা আপনার 40 থেকে 45 টাকায় বিক্রি করা সম্ভব হচ্ছে। কিছুদিন আগে বাজার মূল্য অনেক ভালো ছিল কপির, সে সময় দেখা গেছে যে আপনার 25-30 টাকা আপনার প্রচলিত ফুলকপিটা হয়েছে, তখন এইটা আপনার থাকলে হয়তো 50 থেকে 55-60 টাকা বিক্রি করা সম্ভব হইতো। সেক্ষেত্রে আপনার বড় বড়ই আকর্ষণীয় জাত চাষ করাতে কৃষক অবশ্যই লাভবান হবে, এবং দেশের কৃষিতে একটা বৈচিত্র্যপূর্ণ মানে ফল ফসল যুক্ত হবে আশা করি। ভালো থাকুন, সুস্থ থাকুন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সেই সাথে সাফল্যকতা টিমকেও অসংখ্য ধন্যবাদ আমাদের প্রতিবেদন ধারণ করার জন্য। ইনশাআল্লাহ পরবর্তী কোনো একটা পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে, বলে ভালো থাকুন, ধন্যবাদ। দর্শক বন্ধুরা, কথা বললাম উদ্যোক্তা হাফিজুর ভাইয়ের সঙ্গে। সবুজ শ্যামল আমাদের এই বাংলাদেশ, এই বাংলাদেশে বৈচিত্র্যময় কৃষিতে কৃষকরা নানা ধরনের ফল ফসল চাষে স্বাবলম্বী হচ্ছে, তেমনই উদ্যোক্তা হাফিজুর ভাই এবছরে রঙিন ফুলকপি চাষে স্বপ্ন দেখছে মোটা অঙ্কের অর্থ উপার্জনের। আপনারা জেনেছেন এই 20% জমি থেকে তিনি প্রায় 3000 কপি বাজারজাত করতে পারবে, খরচ বাদে তিনি 60 থেকে 70,000 বা 80,000 টাকা আয় করতে পারে। নিঃসন্দেহে এটি কৃষি উদ্যোক্তাদের জন্য একটি লাভজনক ফসল হয়েছে, কারণ এই রুচিশীল ফসলগুলো চাষে একদিক থেকে যেমন ভোক্তারা বাজারে এগুলো কিনতে আগ্রহী হচ্ছে, অপরদিকে কৃষকরাও চাষে আগ্রহী হচ্ছে। আমরা এই জাতগুলো এখন দেখতে পাচ্ছি নতুন আমাদের দেশে আসতেছে। আপনারা যদি একটু জেনে বুঝে আগাম ফসল চাষ করতে পারেন বা একটু নতুন ফসলগুলো চাষ করতে পারেন, নিঃসন্দেহে এটি আপনার জন্য লাভজনক হবে। দর্শক, এই ছিল হাফিজুর ভাইয়ের রঙিন ফুলকপি চাষ নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন। আপনাদের আশেপাশের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন। আমাদের সাফল্য কথা টিম চলে যাবো আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।